হ্যাঁ সেরা চুমুক চুমুকে চুমুক তালে তালি হাত তালি সুপ্রিয় দর্শক আজ আমরা ফিরে আসলাম আরো একটি দুর্দান্ত এপিসোড নিয়ে দেখা যাক সেরা খাদকের খোঁজে কি হয় সেরা দই আলী দই খাদক আলী না কেমন আছেন আপনারা নাম কি কাজলি কাজলি মানুষের চোখে থাকেন সব সময় না নাম কি তোমার সুমাইয়া একটা সুমাইয়া নায়িকা আপনার নীলুফা নীলুফা বড় সিঙ্গার যাই হোক কেমন আছেন আপনারা একসাথে মাথাটা এক করে গন্ত ভালো আছেন কিনা ভালো আছেন শিওর আচ্ছা তো এই দই খাওয়ার প্রতিযোগিতা নাকি অংশগ্রহণ করবেন আপনারা হ্যাঁ আমরা করতে এসেছি করতে আসছেন কি মনে হয় আপনার জিততে পারবেন দেখি ইনশাআল্লাহ কয় সেকেন্ডে খাবেন প্রতিযোগিতা জিতে গেলেন গিফটটা কাকে দিবেন বাসার অন্য সদস্যরে দিবেন না একজনে দিলেই তো হয় না ছেলেকে দিব ঠিক আছে খুব সুন্দর সবাই সবার আম্মুরে ছেলেরে দিবে আমাদের কেউ কিছু দিবে না আমাদের সামনে খাবেও আবার গিফটও নিয়ে যাবে বাহ কি সুন্দর বিচার তাহলে আমরা এখন শুরু করব মাঝখান থেকে কারণ দুই প্রতিযোগী বলতেছে ভাবি আপনি করেন ভাবি আপনি করেন দরকার নাই মাঝখান থেকে শুরু হবে কি বলেন আপনারা তাহলে একটা হাততালি দিয়ে দেন আচ্ছা নাম জানে কি তোমার সুমাইয়া দই খাওয়ার নিয়ম বলে দেই পাতিল হাতে নিয়ে খাইতে পারো রাইখা খাইতে পারো বমি ভাব আসলে চুপ হয়ে যাবা যত তাড়াতাড়ি খাইতে পারবে গিফট নিয়ে বাসায় চলে যাবা ঠিক আছে কিন্তু অনুষ্ঠান শেষ না হওয়া বন্ধু তারা থাকতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা তাহলে সময় একে দিয়ে শুরু করি হ্যাঁ এই যে তোমরা একটু ডাইনে বামে চাইপা সুন্দর কইরা জোরে একটা হাততালি দাও সময় এখন খাওয়া শুরু করবে সময় টাইম স্টার্ট নাও জোরে জোরে বড় বড় হা করে খাইতে হবে তাহলে সেরা দয়ালি হবে ছোট ছোট করে কি হবে নাকি হ্যাভ এ রিল্যাক্স দেখা যাক বাংলার সেরা সেই দয়ালি কে হতে পারে কাজল নাম জানে কি নীলুফাপা হ্যাঁ সেরা চুমুক চুমুকে চুমুক তালে তালি হাত তালি দুর্দান্ত গতিতে খেয়ে যাচ্ছে ওন্না মুখ চোখ নাক কান সবই খাচ্ছে দই দেখা যাক আরে ভাই খাইতেছে ওরা কষ্ট কইতেছে আপনি হাততালি দিলে তো কষ্ট হইব না হাতের ব্যায়াম হইব বিনা পয়সায় ফ্রি ট্রিটমেন্ট দেওয়া যাইতেছে সেই ধরনের না দুর্দান্ত গতিতে কাজলি আপা কি ভয় লাগতেছে না হিংসা হচ্ছে আপনার কি হিংসা হচ্ছে হিংসা হয় না যে আপনাকে আগে খেয়ে ফেলাইলো আচ্ছা এক মিনিট বারো সেকেন্ডে কাঙ্ক্ষিত এক কেজি দই আছে না থাকলে একটা হাততালি দিয়েন না কিন্তু আচ্ছা টিসু মিশু কিচ্ছু লাগবে না এটাই তো সেরা দয়ালির একটা আকর্ষণ কেমন লাগতো সাবো খুব ভালো লাগতেছে নাম জানে কি তোমার সুমাইয়া সুমাইয়া তো এই যে দইটা খাইলা এখন গিফটটা নিয়ে যাবা তো বাসায় আশা করি দেখি ওরা পায় কম পারে নাকি কানে কানে চুপি চুপি বলে দাও তোমরা পাইরো না এটা কি কি লাগে সম্পর্কে কি লাগে বোন লাগে দুজনেই বোন লাগে তাহলে আপনারা কি ছোট বোনটা জিতাবেন হ্যাঁ হ্যাঁ ছোট বোন তো জিতবেই আপনি এই যে এখানে পার্সিয়ালিটি পারিবারিক সম্পর্ক চলবো না দেখি কে কার আগে খাইতে পারে তাহলে এখন কি আমরা কি কাজলের কাছে যাব না তার কাছে যাব হ্যাঁ বড় ছোট দিয়া যেহেতু শুরু হয়েছে ছোট থেকেই যাক ঠিক আছে যাক আপা আপনি দইয়ের পাতিল হাতে লন আর শুরু করে দেন টাইম স্টার্ট নাও আপনার আরও বড় করে আগরে খাইতে হবে এত ছোট ছোট হাতে শেষ হইব না এর আগে টাইম কাউন্টারটা তো মনে আছে কত এক মিনিট বারো সেকেন্ড
অলরেডি 11 সেকেন্ডে তো অর্ধেক শেষই। জোরে জোরে হাততালি কেউ দিয়েন না, হাত ব্যথা করব না, পাকি না খাওয়া দিব। বাবারা তোমরা একটু চাপো ক্যামেরার ভিতরে আয়া বইরো না রে বাবা। সেই সেরা দই খাদক মনে হয় সারা বাংলার বুকে মহিলাদের মধ্যে সেই হবে, বোঝা গেল? কেউ হাততালি দিয়েন না, কেউ হাততালি দিয়েন না, হাততালি দিলেই জরিমানা। দেখা যাক আর আছে নাকি, দেখি আমরা। 50 সেকেন্ডে কতটুক? 53 সেকেন্ডে খুব সুন্দর করে পরিষ্কার করে খাইছে, থ্যাংক ইউ। মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলে একটা ভালো লাগলো যে না করার আগে একটা হাততালি দিল, যাক খুশি হইলাম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। কাজলাপা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? আপনি কি বাংলার সেরা দই খাদক হতে পারবেন মহিলাদের? দেখি চেষ্টা করছি, চেষ্টা করি। আচ্ছা উনি কয় সেকেন্ডে খাইছে? 53 না, 53 না। তুমি খাইছো 1 মিনিট 12, আবার 53। তাহলে আপনার জিততে গেলে কত লাগবে? 50 52 এরকম। 50 52 পারবেন? দেখা যাক। আপনি দই হাতে নিছেন? দই হাতে নিছেন? একটু পরে খান না, দিলাম তাহলে। টাইম স্টার্ট নাও, হাততালি শুরু। খুব সুন্দরভাবে দুর্দান্ত গতিতে খেয়ে যাচ্ছে। বাবারে বাবা, ভাবিরা কি খাওয়া খায়! এ তো মনে হয় 30 সেকেন্ডে শেষ, আরো বড় বড় হা করে খাইতে হবে। আর জোরে জোরে তালি দিয়েন না, তালিগুলো বাসায় নিয়ে স্টকে রেখে দিন। দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সেই দই খাওয়ার প্রতিযোগিতা। 30 সেকেন্ড, 32 33 34 35, হাততালি দিয়েন না, 39 40 43 44 45 46 47 শেষ। আছে নাকি? 48 সেকেন্ডে শেষ, আছে নাকি? কাজলাপা কেমন লাগতেছে? খুব ভালো। মানে দই কি এইভাবে আগে পরে খাওয়ার অভ্যাস আছে? না না, এই প্রথম। এই প্রথম? আর তোমার? এই প্রথম। আপনার? প্রথমবারে যে খেলা দেখাইছে রে ভাই, অভ্যাস থাকলে 15 সেকেন্ডে শেষ দিত। যাক আল্লাহ বাঁচাইছে অনুষ্ঠানটা অনেক। বাপা আপনি মাঝখানে চলে যান এখন। তো দর্শক, আমরা পেয়ে গেছি সেরা 3 দই খাদককে। তো সেরার থেকেও সেরা থাকে, সেই সেরার থেকে সেরা আমরা আবার একটু পরে ধুবেন, এটা বাসায় নিয়ে যাবেন, গাছ লাগাবেন, সুন্দর হবে। সেরা থেকে সেরা যে খাদক, সেই খাদককে পেয়ে গেছি আমাদের নুরকাজুল আপা। বাবা আপনার ভাল লাগছে? সবারই ভাল লাগছে। এরপরে আপনাদের মিষ্টি দেবো। হ্যাঁ, তো আজকের এই গিফটটা আমি রিকোয়েস্ট করব আপনারা দুই বোন বড় বোনকে তুলে দেন। হাততালি হোক। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে বরাবরের মতো একটি কথাই বলছি যে আমরা সবসময় নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আগামীতে আবার আসবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো স্পেসে। যদি আপনাদের এলাকায় প্রোগ্রাম করতে চান, আমাদের কমেন্ট বক্সে নাম্বার দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনার এলাকায় প্রোগ্রাম করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।